MBBS ইন অ্যাব্রড, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বিদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন MBBS। স্বপ্ন আপনার পূরণ করব আমরা। জঙ্গল মহল থেকে টিএমসি সাফ হয়েছে, দিদিমণি ভাবছেন যে একবার ভাঙা পাড়ে গিয়ে ভোট নিয়েছেন, আবার বোকা বানাবেন, বারবার আসছেন। আমি বলেছি দিদিমণি, জঙ্গল মহলের মানুষ একবেলা পান্তাকে বেঁচে থাকবে, তবু আপনার কাছে মাথা নোয়াবে না, একবেলা মুড়ি খেয়ে বেঁচে থাকবে কিন্তু ভিক্ষা চাইতে যাবে না। জঙ্গল মহলের লাল মাটির মানুষ মাথা উঁচু করে বাঁচতে জানে, ওই 2 টাকা 5 টাকা দিয়ে ভিক্ষা দিয়ে আমরা আপনাকে ভোট দেবো না। তাই আগামী নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন আসছে, গতবারে গুন্ডা দিয়ে পুলিশ দিয়ে সমস্ত পঞ্চায়েতে লুট করে নেওয়া হয়েছিল, নমিনেশন করতে দেওয়া হয়নি। আমরা সিধা মনে ভোট করতে গেছিলাম, সাদা মনে কাদা নাই, ভাবছিলাম নমিনেশন হবে, ভোট হবে, লোক ভোট দেবে, কিন্তু আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। 7 দিন ধরে এসডি অফিস, বিডি অফিস ঘেরাও করে রাখা হয়েছে। এবারে কিন্তু খালি হাতে যাব না, কাঁচা বাঁশ কেটে নিয়ে যাবো, কাঁচা করে যাবো, ঠিক আছে? তো এখন থেকে বাঁশ কেটে রাখুন, শুকাবেন না, ঘরের মধ্যে রাখুন, চাঁচবেন না, গাঁট বেরিয়ে থাকে যেন, মারলে গায়ে দাগ থাকে। সেই জন্য আমরা বুঝতে পারিনি আপনাদের চালাকি, এত বড় বেইমান লুটেরা আপনারা। এবার হাড়ে হাড়ে বুঝে গেছি, পঞ্চায়েত লড়েছি, পার্লামেন্ট লড়েছি, বিধানসভা আর পৌরসভা লড়ে গেছি, জেনে গেছি টিএমসি কি জিনিস। তাই খোকাবাবু বলছে বিরোধী শূন্য হবে, আরে বিরোধী শূন্য পরে হবে, আগে পার্টিটা ধরে রাখো। বলছে নাকি উনি দরজা খুললে বিজেপির লোকেরা টিএমসি সব ঢুকে যাবে। আমি যে একদিন হুড়কোটা খুলে দেখো, হুড়কো খুলো, কটা নেতা তোমার পার্টিতে থাকে? আবার ফোন আসা শুরু হয়ে গেছে, দাদা ভুল হয়ে গেছে, অনেক এসে ফিরে গেছে, আবার যোগাযোগ করছে, দাদা ওই ওদের সঙ্গে থাকা যাবে না, বেটারা ডাকা। মানে বুঝতে এত সময় লাগে, হ্যাঁ এত বছর লাগলো বুঝতে ওরা ডাকা, কিন্তু ডাকাদের সঙ্গে থেকে যাওয়াই প্রায়শ্চিত্ত করতে হবে। সেই জন্য পঞ্চায়েত ইলেকশনে এর শোধ বোধ করতে হবে, যারা জঙ্গল মহলকে লুটেছে, এখানকার গরিব মানুষকে লুটেছে, তাদেরকে জবাব দিতে হবে। এখন থেকে নিজের বুথকে বাঁচাতে হবে, নিজের বুথে জিততে হবে, বিজেপির পদ্মফুল ফোটাতে হবে। ঘাস ফুলকে এখন থেকে উপরে ছেড়ে ফেলে দিন, ওই ঘাস ফুল হচ্ছে দুর্নীতির প্রতীক, ভ্রষ্টার দুর্নীতি এবং হিংসার প্রতীক, লুটের প্রতীক, তাকে মানুষ আজ খবর দেওয়ার সময় এসছে। তাই আমরা রাস্তায় নেমে সাধারণ মানুষকে আবেদন করছি, আসুন, ভোগ করতে দেব না। আর অনেকেই দেখবেন পুজোর আগে দুর্গা পূজা হবে না, বউ বাচ্চা নিয়ে দেখি ওর জন্য গয়না গড়ে দিয়েছেন, সেটা পরার সুযোগ হবে না, নতুন জামা কাপড় পরার সুযোগ হবে না, জেলে কাটে না, রোজ রেড হচ্ছে। আর সিবিআই ইডি দিদির পুলিশের মতো নয়, ঠিক দ্বন্দ্ব পেয়ে যাচ্ছে, টাকাটা কোথায় আছে খাপ ধরে নিচ্ছে। আর আমাদের গরিব লোকেদের টাকা লুট করে দোতলা তিনতলা বাড়ি বানিয়েছে, এসি লাগিয়েছে, কালো কালো স্কর্পিও কিনেছে, এসি বাড়ি, ভাবছে সুখে চড়ে বেড়াবে, কালো স্কর্পিও চড়ার সুযোগ পাবে না, নাম বলেছেন সৌমিত্রদা, কার কার কাকে কাকে তোলা হবে, বাড়ির সামনে পুলিশের গালে গাড়ি দাঁড়াবে, এসে সেই পুরো গাড়িতে চড়তে হবে, এসিও নেই জানলাও নেই, ঘামতে ঘামতে যেতে হবে, ওই সুন্দর এসি গাড়ি বউ বাচ্চা নিয়ে ঘোরার দিন শেষ, তিনতলা বাড়ি এসি লাগিয়েছ, আরাম করে ঘুমোচ্ছ কেষ্টের মতো, সেই গাড়িতে সেই বাড়িতে ঘুমোতে পারবেন না, কেষ্টদা ঘুমোতে পারছে না, তাই দেখে দিদিমণির ঘুম হচ্ছে না, বলে আমার রাত্রে ঘুম হয় না। তিনি বলেছেন দেখে 11 কোটি টাকা খরচা হবে নবান্ন অভিযানে, জানি না হিসাব কোথায় পেলেন, তাকে আমার পার্টি কন্ট্রাক্ট দিয়েছে কিনা, আমরা যাই খিচুড়ি খাই মুড়ি মেরে নিয়ে যাই আর জয় শ্রীরাম বলে মিটিং করে বাড়ি ফিরি। এটা টিএমসি পার্টি নয় যে বিরিয়ানির প্যাকেট নেতাদের আর বাকিদের ডিম ভাত।
রোজই এরকম খবর আসছে, নতুন নতুন খুন, রেপ, অপহরণ চলছেই। পুলিশ একটা এফআইআর নেয় না, মুখ্যমন্ত্রী গিয়ে বলতে হচ্ছে এফআইআর করো, মুখ্যমন্ত্রী বলছে অ্যারেস্ট করো, তদন্ত করো, তারপরে হচ্ছে। মুখ্যমন্ত্রী কি থানায় থানায় দেখবেন কি? পুলিশের এটুকু ক্ষমতা নেই, অধিকার নেই নিজের থেকে কেস রেজিস্টার করে ইনকোয়ারি করার? পুলিশ কোথায়? পুলিশ টিএমসির ক্যাডার হয়ে গেছে, তাদের কাছে আর কোনো কাজ নাই। বিজেপিকে আটকাতে ব্যস্ত, বিরোধীদের আটকাতে ব্যস্ত, তাই সাধারণ মানুষ এখন ভগবান ভরসায় বেঁচে আছে, প্রশাসন বলে কিছু নাই। প্রশাসন আছে কোথায়? পুলিশ প্রশাসন দিদিমণি সরকার চালাতে বেতন দিতেই ব্যস্ত, তার কাছে সময় কোথায়? কোথাও কোনো কন্ট্রোল নেই। জাগো বাংলা কে পড়ে? গণশক্তি কে পড়ে? মিথ্যা লিখে বলে কেউ পড়েই না ওটা। টাকাটা কি কুণালবাবু দিয়েছেন নাকি টিএমসি দিয়েছে? ওনারা জানলেন কত খরচা হয়েছে? ফ্রিতে করেছি আমরা, কার বাপের কি যায় আছে? আমরা তো কাটমানি নিয়ে করছি না, কয়লার টাকা, গরুর টাকা নিয়ে চালাচ্ছি না পার্টি। পার্টিকে লোকে ভালোবেসে টাকা দেয়, পার্টি চালাবার জন্য চালাচ্ছি। কত কোটি টাকা খরচা হয়েছে? ওনারা 21 তারিখ করে 100 কোটি টাকা খরচা করেন, লুটের টাকা, কাটমানির টাকা। বিজেপি কাটমানির টাকায় চলে না। চালাচ্ছে পুলিশ প্রশাসন চালাচ্ছে তো চলবেই, সেটা যদি সরকার যদি চুরি করে, সরকারি পার্টি যদি চুরি করে তাকে আটকাবে? এখন থেকে বাঁশ কাটা হচ্ছে, রেডি হচ্ছে, জানতে পারবেন ইলেকশন এলে।